এবার নজর রাখবো মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার কারণ সেখানে সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে, আক্রান্ত হচ্ছে উপপ্রধান। সোমবার সকালে ঘটনাটি ঘটে মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিন সকালেও চাষের জমিতে হাঁটতে চান উপপ্রধান মহাদেব চৌধুরী। সেই সময় রাস্তার দলীয় পতাকা পড়ে থাকতে দেখেন তিনি। রাস্তা থেকে সেটাকে তুলে বিদ্যুতের খুঁটিতে বাঁধতে গেলেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে বিদ্যুতের তারই আটকে যান তিনি, তেমন চাই খবর পরিবার সূত্রে। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরও একবার আপনাদের জানাই, প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্রান্ত হয়েছেন উপপ্রধান। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এবার একটা তৃণমূল কংগ্রেসের পতাকা আমাদের পড়ে থাকে বাবা দেখে রাস্তায় পড়েছিল, সেটাই পোলটা হচ্ছে একটা এ ধরে গাড়তে যায় পোলেতে, তখন ডিসব্যালেন্স হতে ওই একটা তার ধরে গেল। এবার ওই আর্থিং তারটা তখন ঠিক আছে কারেন্ট হয়েছিল, এবার সঙ্গে সঙ্গে তারটা ধরে নেয়। তারপরে সব হচ্ছে কাশি যেটু আরও সব পাড়ার দাদা হচ্ছে এরা যারা ছিল তখন তারা দেখে যে কোনোভাবে এ করে তারপর আমরা হসপিটালে নিয়ে আসি। এর আগেও শুনেছি এরকম দু একবার হয়েছিল, কারণ এখন এটা ইলেকট্রিকের সব থেকে সব জায়গায় ওই কেবিল তার না দিলে বিরাট গজর, আর হচ্ছে ইলেকট্রিকের ওই কিছু কেমন জায়গায় আর্থিংয়ের তার না অনেক সময় পুরনো হয়ে গেছে, সেগুলোকে রিকভারি করলে। প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্রান্ত উপপ্রধান। সোমবার সকালে ঘটনাটি ঘটে মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিন সকালেও চাষের জমিতে হাঁটতে চান উপপ্রধান মহাদেব চৌধুরী। সেই সময় রাস্তার দলীয় পতাকা থেকে পড়ে থাকতে দেখেন তিনি। রাস্তা থেকে সেটাকে তুলে বিদ্যুতের খুঁটিতে বাঁধতে গেলেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে বিদ্যুতের তারই আটকে যান তিনি বলে পরিবার সূত্রে খবর। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু লাকা। পিন্টু, প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্রান্ত হচ্ছেন উপপ্রধান, এবং যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাকে। কেমন রয়েছেন তিনি, কি খবর পাচ্ছ? দেখো মাসুমা, যেটা লাস্ট খবর যেটা পাওয়া গেছে আপাতত, সেখানে এখনো পর্যন্ত ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আপাতত আশঙ্কাজনক অবস্থাতেই আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। যেটা জানা যাচ্ছে, আজকে এই ঘটনার সূত্রপাত হয় আজ সকালে প্রাতঃভ্রমণে বেরোন আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব চৌধুরী। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরই দলের একটি তথা বলে দেওয়াই ভালো, তৃণমূলের একটি দলীয় পতাকা রাস্তার মধ্যে পড়ে থাকে। তিনি সেই পতাকাটিকে তুলে নিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে লাগাতে গেলে তিনি ফসকে যান, এবং বিদ্যুতের খুঁটিতে যে আর্থিং এর তার হয় সেটি তিনি ধরে ফেলেন। এবার সেই তারের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ছিল কোনো কারণে, সেই কারণে তাকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এবং ঘটনাটি যখন এলাকার লোকের যে নজরে আসে, তখন তারাই একটি শুকনো কাঠ নিয়ে ওই তার হাতে মেরে ওখান থেকে আঘাত হাত থেকে বিচ্ছিন্ন করেন ওনাকে। এরপরেই তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি যখন আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসেন, তখনই তিনি আশঙ্কাজনক অবস্থাতেই ছিলেন এবং বর্তমানেও তিনি আশঙ্কাজনক অবস্থাতে আছেন। বেশ, ধন্যবাদ পিন্টু। আরও একবার আপনাদের জানাই, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন উপপ্রধান এবং সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্রান্ত হচ্ছেন তিনি। ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গিয়েছেন স্থানীয়রা এবং সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।